হলো মানে মহা সপ্তমী। আর সবার প্রথমে জানাই নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তা আজকে সপ্তমীর দিন আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছি। তা এখন আছি ট্রেনে, ভাবছি কোন লাইনে যাব, শিয়ালদার দিকে যাব না বিধাননগর থেকে শুরু করব না সাউথ লাইনে। তা আমার ভাই বউ বললো বিধাননগর চলে আসো, আমরা গড়িয়ার ওইখানে নেবে, সাউথ লাইনে ঠাকুরগুলো দেখব। তা আমরা সকাল সকালই রওনা দিয়ে দিয়েছি, এই তখন এখন বাজে সকাল 11:30। তা আমরা ভাবছি বিকালবেলা, মানে বিকালের পর থেকেই তো প্রচণ্ড ভিড় হয়ে যায়, তাই একটু সকাল সকাল বেড়ালে ফাঁকায় ফাঁকায় প্যান্ডেল এবং ঠাকুরটা দেখে আসতে পারবো। তাই এই বিধাননগর যেখান থেকে মানে চার রাস্তার মোড়, হাটখোর মোড়, সেখানেই সবাই একত্রে জড়ো হয়েছি। আমরা গড়িয়ার বাসের জন্য ওয়েট করছিলাম, মেট্রোতে গেলাম না, ও বললো চলে আসো এখানে একসাথে যাব। তা ওখানে গড়িয়ায় নেমে এইখানে ডালিয়া, এক ডালিয়া, প্রথমে আমরা এক ডালিয়ার ঠাকুরগুলো দেখব বলে এখানে প্রবেশ করছি। তা এখানে দেখো গেটটা সুন্দরী করেছিল, তারপরে প্যান্ডেলটাও সুন্দর করেছে, প্যান্ডেলের ভেতরে ঠাকুরটাও অসাধারণ। তা আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। আর তোমরা ভিডিওটা, ফুল ভিডিওটা দেখো প্লিজ স্কিপ না করে, তোমাদের সামনে আমি যতটা সামর্থ্য প্যান্ডেলের কারুকার্য এবং প্যান্ডেল তুলে ধরার চেষ্টা করছি আর মণ্ডপ প্রতিমা। আর যেহেতু দুপুরবেলা গেছি সেহেতু তোমাদের লাইটিংগুলো দেখাতে পারিনি, কারণ লাইটিংগুলো দিনের বেলা বন্ধ থাকে। এটা যদি রাতের বেলা হতো তাহলে সুন্দর লাইটিংগুলো তুলে ধরতাম, কিন্তু লাইটিংগুলো অফ করা ছিল, কারণ রোদের আলোয় লাইটিংগুলো জ্বালালে লাইটিংগুলো আসবে না, আর ভেতরে দুই একটা এরকম আলো জ্বালানো ছিল। বেরিয়ে সিঙ্গি পার্কে এসেছি, এবং সিঙ্গি পার্কের গেট থেকে যখন ভেতরে প্রবেশ করছি সবারই খুব খিদে পেয়ে গেছে, সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছিল, আর এখন বাজে 1:30, খুবই খিদে পেয়ে গেছে। তাই আমরা একটা রেস্টুরেন্টে খাবো বলে ঢুকে পড়েছি, আর এখানে দুপুরবেলা সবাই খাওয়া কমপ্লিট করে নিলাম। এখানে ছিল, আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো, ছিল 150 টাকা করে। তা আমার ছেলে যদি না খায় রাইস, তাই ওর জন্য নুডুল আর চিলি চিকেনের কম্বোটা নিলাম, ওটাও 150 টাকা। আমরা চারজনে 4 প্লেট অর্ডার করলাম, এবং ওটা দেখো এখানে এসেও আমার ছেলে মোবাইল, এখানে মোবাইল নিয়ে তবেই খেতে বসেছে। তা আমরা এখান থেকে লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে আবার ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরোবো, কিন্তু এখানে অনেক, যেহেতু এখন ভিড়, অনেকক্ষণ আমাদের মানে খাবারের জন্য ওয়েট করতে হয়েছিল, এখানে অনেকটা 1 ঘন্টা মতন এখানে লেট হয়ে গেছিলো। তো ওখান থেকে বেরিয়ে সিঙ্গি পার্কে ওই যে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি, দেখো লাইটিংগুলো নেই বলে অতটা সুন্দর লাগছে না, মানে তুলে ধরতে পারছি না। লাইটিংগুলো যদি জ্বালানো থাকতো তাহলে প্যান্ডেলটা আরও সুন্দর তোমাদের সামনে, মানে তোমরা আরও সুন্দর দেখানো যেতে পারতো, কিন্তু যেহেতু দিনের বেলা লাইটিংগুলো অফ করা রয়েছে। যাই হোক, সকাল সকাল গেছি বলেই আমরা মণ্ডপ দর্শন, মানে মণ্ডপও দেখতে পেরেছি, আর তার সাথে প্রতিমাও দর্শন করতে পেরেছি। না হলে রাতের দিকে যদি বিকালবেলা সন্ধ্যার পর বেরাতাম তাহলে এত লাইন পড়েছিল, মানে 1টা বা 2টোর বেশি আমরা দেখে বেরিয়ে আসতে পারতাম না। রাস্তা করেছে, ওখানে প্রচণ্ড অনেক ফুচকার লাইন ছিল, আর ওরিয়া রলিয়ার প্যারিস, তারপরে হিমালয়, তারপরে এই যে কি পেন কোম্পানি, এরা স্টল দিয়েছে আর ফ্রি গিফট করছে, আর মানে মানুষকে হে করছে, আর সিরাম টিরাম দেখাচ্ছে যাতে তুমি পারচেস করো, পুজো একটা অফার চলছে ওদের, তার জন্য
তা ওখানে যাই হোক ভাই বউ ঢুকেছিল, একটু চুলে সিরাম লাগিয়ে দিয়েছিল, তারপরে বলছিল পারচেস করার কথা ফ্রি আছে। যাই হোক ওগুলো করিনি, আমরা ওখান থেকে বেরিয়ে যাবো। কানেরগুলো কত সুন্দর, দেখলেই যেন মনে হয় সবকটা কিনে নি। এতগুলো কেনার টাকা আমি নিয়ে বেড়াইনি, এক একটা কানে 40 টাকা 50 টাকা করে চাচ্ছে। আর এইদিকে মমতা সব অ্যাড দিচ্ছে, এই প্রকল্প ওই প্রকল্প। যাই হোক ওখান থেকে আমরা এই মণ্ডপে প্রবেশ করবো বলে ঢোকার পথে এদেরকে বলাই হয়নি। এটা হলো হিন্দুস্তান ক্লাব। এই যে ওখান থেকে আমরা গেট থেকে ঢুকছি, লাইটগুলো অফ করা ছিল বন্ধু, তাই দেখাতে পারিনি। আর এখানে দেখো হাতের কাজে সুন্দর টেবিল চেয়ার, মানে হাতের কাজের দোকান দিয়েছিল। দেখো পেঁচাটা কি সুন্দর, এই তারা, এই যে টি টেবিল দেখ, মানে জিনিসগুলো খুবই সুন্দর। আর এখানে এই যে যাই হোক পুজো টুজো উপলক্ষে তো ছোটোখাটো হিসাবে প্রতিটা প্যান্ডেলের সামনে মেলা বসে, তাই দেখো এরা করেছিল, এদের থিমটা করেছিল রিক্সা, পুরো প্যান্ডেলটা করেছিল রিক্সা রিক্সা রিক্সা, উপর দিয়ে সাজিয়েছিল রিক্সার পার্টস, হ্যান্ডেল, চাকা, তারপরে মডগার্ড, এগুলো দিয়ে পুরো প্যান্ডেলটা ওরা থিমটাকে তুলে ধরার চেষ্টা করেছিল কারুকার্যর মাধ্যমে। হিন্দুস্থান ক্লাবের ঠাকুর দেখে আবার কিছুটা হেঁটে আমরা চলে এসেছি ত্রিধারায়। দেখো দিনের বেলা মানে 3-4 বাজে, তাই দেখো মানুষের কত ভিড়। হ্যাঁ, আর যদি 5-6 বেজে যেত তাহলে আর একটাও ঠাকুর দেখতে হতো না। দেখো কত ভিড়, তাও মানে লাইন আমাদের মানে দাঁড়িয়ে থাকতে হয়নি, মানে ক্রমাগত হেঁটেই গেছি, চলছে লাইন। তা এই প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছে, এটা হয়েছিল গাছ গাছ করেছিল, এই যে গাছের মধ্যে নানা রকম আলো ছিল, আলোর বাহার। কিন্তু যেহেতু সন্ধ্যা হয়নি তাই লাইটিংগুলো জ্বালায়নি, ওইগুলোর মধ্যে এক একটা বাল্ব নানা রঙে, ওই দেখো মাঝে মাঝে একটু একটু জ্বলছে। আর যে লম্বা লম্বা যেগুলো ঝুলছে ওগুলোর মধ্যেও আলোর মানে ইয়ে মানে সুন্দর করেছিল। আর ওইদিকে দেয়ালে মানে করেছিল, পেন্টিং করা ছিল। তা এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এটা হলো ত্রিধারা, এটা হলো ত্রিধারা ক্লাব। মণ্ডপ প্রতিমাটাও দারুণ হয়েছে, দেখার মতন, এখানে সুন্দর করেছে, সুন্দর। তোমরা যারা আসোনি তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে নিও। আর তোমাদের যাদের বন্ধুরা আছে বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে বা কোনো কারণে ঠাকুর দেখতে বেড়াতে পারোনি, তারা ঠাকুরগুলোকে দেখে নিও আমার এই ভিডিওর মাধ্যমে। তা ওখান থেকে বেরিয়ে, এই ক্লাবটার নাম আমি জানি না বন্ধু, তা ওখান থেকে বেরিয়ে পড়েছিল রাস্তার পাশে। তা যাই হোক আমি ঢুকে ভিডিওটা করে নিলাম, ভিডিওটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠাকুরটাও সুন্দর হয়েছে, প্যান্ডেলটা ছোটোর মধ্যে, ওই যে পটের পটের থিম করেছে অনেকটা, পাশে দেয়াল টেয়ালগুলোয় ওই পটের থিম তুলে ধরেছে, যেমন লক্ষ্মী ঠাকুরের ওই সরাগুলো হয় না লক্ষ্মী, সেই সরাগুলোয় নানা রকম নিয়ে মানে ব্যবহার করেছে। আর সেখান থেকে দেখো ঘর সাজানোর শৌখিন জিনিস এখানে বিক্রি হচ্ছিল, আমার তো এগুলো খুব ভালো লাগে, মনে হচ্ছে যেন সবকটা কিনে নিয়ে যাই ঘর সাজাবো। কিন্তু নিয়ে তো আর ঘুরতে পারবো না, রাতে কখন বাড়ি ফিরবো তারও ঠিক নেই, আমি দেখেই গেলাম। ওখান থেকে আমরা দেশপ্রিয় পার্কে চলে এসেছি। দেখো দেশপ্রিয় পার্কের এত বড় মাঠটায় মানে কেমন করেছে আমরা বলো তো, আমরা যখন মায়াপুরে যাই ভোগ খেতে ঢুকি না, এখান থেকে গোলপাক হয়ে এই গলি থেকে ওই গলি, ওই গলি থেকে ব্যারিকেড ঘেরা থাকে লাইন করে, এই মাঠেরও দেখো এখান দিয়ে ঢুকছি, এখান থেকে ওই দিকে ডান দিকে যাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে, পুরো মাঠটা জুড়ে এরকম করে ঘুরপাক দিতে দিতে অবশেষে আমরা প্যান্ডেলের সামনে এসে পৌঁছেছি। আর এইখানে একটা কেমন জানি না ওটা একটা কী দৃশ্য ওরা তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু প্যান্ডেলটা সুন্দর হয়েছে, ভেতরের কারুকার্যগুলোও সুন্দর হয়েছে। আর এটা দেশপ্রিয় পার্ক, তোমাদের আগেও বলেছি, ঠাকুর প্রতিমাটাও সুন্দর হয়েছে। তা বন্ধুরা
এইটাই আমার শেষ ঠাকুর দেখানো। এই মানে একদিন আর কতগুলো দেখব, তাও সকাল সকাল বেরিয়েছি বলে অনেকগুলো ঠাকুরই দেখিয়েছি এবং তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো, নতুন জয়েন করছো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। তা সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে। তা ততক্ষণের জন্য আমি যাই, আবার দেখা হবে কালকে নেক্সট কোনো ভিডিওতে।